অন্যদিকে রায়গঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। রায়গঞ্জে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট প্রকাশ করেছে বিজেপি। অপরাধের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে পুলিশের এক অংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বিরোধীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলের যোগের অভিযোগ তুলেছেন তারা। ভোটে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করার প্রতিবাদ করছেন তারা। এবার শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন 5 বিজেপি কর্মী এবং বিধায়ক। বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন পুলিশ কর্মীদের একাংশ সেই বিক্ষোভের ভিডিও করছিলেন। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছে রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব। বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন পুলিশ কর্মীদের একাংশ সেই বিক্ষোভের ভিডিও করছেন। অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছে রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব। দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? দেখো, গতকাল সুপ্রিম কোর্ট বিচারক রায়গঞ্জে এসে যে সবাই বলেছিলেন যে রায়গঞ্জের আর কি বিভিন্ন বিজেপি কার্যকর্তাদের সময় দেখে নিয়েছে, তাদেরকে নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর যে কথা বলছেন অথবা তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছেন, চিকিৎসা দিয়ে দেখে নিয়ে আসছেন, এই প্রতিবাদে কিন্তু গতকাল সুরেন্দ্র বিজেপি গর্জন উঠেছিলেন। আজকে 5 সদস্যের একটি বিধায়কের দল, তারা কিন্তু রায়গঞ্জের এসে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। সেই মুহূর্তে রায়গঞ্জ থানার সামনে দড়ি দিয়ে সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পুলিশের সামনে পুলিশের দীপক বর্মন সাদা কাটার যে তিনি বললেন যে আপনারা আজকে যে বিধায়করা বিধায়করা আসবেন সেটা জানেন এবং তারা কোনো রকম ভাবে অনৈতিক কাজ করবেন না, তা সত্ত্বেও আপনারা যেভাবে থানাকে হাতকড়া পরিয়ে রাখেন সেইরকম ভাবে আপনারা নিজেরাও হাতছাড়া করবেন। আগামী 8 তারিখে যখন রায়গঞ্জের জনসভা রোড শো করতে আসবেন সুরেন্দ্র অধিকারী এবং রায়গঞ্জে আসবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা যদি এসে রায়গঞ্জে ওই রকম অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তারা আপনাকেও করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রকাশ্যে। বেশ, অনেক ধন্যবাদ বিক্রমাদিত্য, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।